বৈঠকের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শাকির আহমেদ, যাচ্ছি তার কাছে। শাকির, আমরা বলছিলাম যে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে আনন্দ ছুঁয়ে গেছে, আমরা যদি এর পাশাপাশি শিক্ষামন্ত্রীর দিকেও একটু নজরে দেই তাহলে তার বক্তব্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তিনি বলছিলেন যে তার সময়ে ছয় মাসেও তিনি বই হাতে পেতেন, আর পেলেও পুরোনোটা পেতেন, এবং তিনি কিন্তু বলছেন যে আবার যদি তিনি এই বয়সে ফিরে যেতে পারতেন তাহলে হয়তো নতুন বছরের প্রথম দিন নতুন বইয়ের ঘ্রাণের মধ্য দিয়ে শুরু হতো। আপনাকেও নিশ্চয়ই আনন্দ ছুঁয়ে গেছে, ওই সময়ের অবস্থা যদি শুরুতে বলে। রাব্বি, সকাল 10টায় কিন্তু এই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি ঢাকা এবং আশেপাশের এলাকা থেকে কোমলমতি শিক্ষার্থীরা, পাশাপাশি তাদের অভিভাবক এবং শিক্ষকরাও কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই সেই কেন্দ্রে এসে অপেক্ষা করছিলেন, এবং তারা যখন বছরের প্রথম দিন এই নতুন বইটি হাতে পেলেন তখন তারা সেটির পাতা উল্টিয়ে দেখার পাশাপাশি কিন্তু সেটির ঘ্রাণ নিচ্ছিলেন। অর্থাৎ এটি যে তাদের কাছে কতটা উচ্ছ্বাসের, কতটা আনন্দের, কতটা আবেগের, তাদের তখনকার যদি আপনি তাদের চোখে মুখের অভিব্যক্তি দেখতে পারতেন বা তাদের সেই উচ্ছ্বাসের যে তাদের আমরা যে তাদের মন্তব্যগুলো নিয়েছি সেখানে কিন্তু তারা সেই উচ্ছ্বাসটা প্রকাশ করেছেন। আমরা যদি একটু বিগত 14 বছরের এই যে বড় একটা জার্নি, অর্থাৎ বলা হচ্ছে যে বিশ্বে এরকম আর উদাহরণ নেই, এর যদি একটু পরিসংখ্যানগত তথ্য আপনি তুলে ধরেন। রাব্বি, 2010 সালে বর্তমান সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার কিন্তু এই বিনামূল্যে বছরের প্রথম দিন প্রতিটি শিক্ষার্থীর হাতে, অর্থাৎ প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের প্রতি শিক্ষার্থীর হাতে এই বই তুলে দেওয়ার যে নজির সেটি কিন্তু শুরু করেছিল। পরবর্তীতে 2023 সাল পর্যন্ত 14 বছর টানা কিন্তু এই যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু বর্তমান সরকার কন্টিনিউ করেছে, এবং আমরা দেখতে পেয়েছি কোভিড-19 অতিমারী এবং বৈশ্বিক সংকট যেটি রয়েছে সেই নানা সংকট বা নানা চড়াই উতরাই পেরিয়েও কিন্তু বর্তমান সরকার শিক্ষার্থীদের হাতে সেই সময় মতো বইটি পৌঁছে দিচ্ছে। আমরা যদি একটু পরিসংখ্যানের দিকটা দেখতে চাই বা তথ্যচিত্রের মাধ্যমে আমরা দেখতে পাই, আমরা দেখতে পাচ্ছি 2010 সালে সেটি শুরু হয়েছে আর 2023 সাল পর্যন্ত, অর্থাৎ এই 14 বছরে কিন্তু প্রায় 500 কোটি, অর্থাৎ 434,45,80,211টি বই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। শাকির, আপনি 14 বছরের পরিসংখ্যান বলছিলেন, এবছরের যদি দিকে তাকায় যে 23 সালে তাহলে কত সংখ্যক বই দেয়া হচ্ছে? রাব্বি, নিশ্চয়ই সেটিও আমরা একটি তথ্যচিত্রের মাধ্যমে আসলে দেখে আসতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে চলতি বছর যে বইয়ের পরিসংখ্যান সেটি 33,91,12,300টি বই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে, আর প্রাথমিক এবং মাধ্যমিক মিলে কিন্তু এই সংখ্যাটি। এবং আমরা যদি শিক্ষার্থীদের সংখ্যাটি একটু নিরূপণ করতে চাই বা সেদিকে দৃষ্টি দিতে চাই, আমরা দেখতে পাচ্ছি এই বছর 4,09,15,381 জন শিক্ষার্থী, অর্থাৎ প্রায় 5 কোটি শিক্ষার্থী কিন্তু এই বইটি পেয়েছেন। শাকির, আপনি বলছিলেন যে মাধ্যমিক এবং প্রাথমিক দুটো ভাগে বইগুলো দেয়া হচ্ছে, সেক্ষেত্রে প্রাথমিকের কত সংখ্যক বই বিতরণ করা হচ্ছে? রাব্বি, নিশ্চয়ই আমরা একটু দেখতে চাই যে আসলে প্রাথমিকের আসলে কোন বইগুলো দেওয়া হয়েছে এবং সেটির পরিসংখ্যানগুলো আজকে কি। আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিকের মোট শিক্ষার্থী, অর্থাৎ এই বছরের প্রথম দিন বই পাওয়া শিক্ষার্থীর সংখ্যা 2,19,84,823 জন, এবং তারা মোট বই পেয়েছেন, বইয়ের সংখ্যা 9,46,00,000। এবং এই যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে আয়োজন, অর্থাৎ বই বিতরণ উৎসব যেটি রয়েছে সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হয়েছে। উৎসবে আপনি ছিলেন, আর আরেকটি হয়েছিল গাজীপুরে। জি, আমরা সেটি দেখে আসবো নিশ্চয়ই, সেই রিপোর্টটি আমরা সেই রিপোর্টটি একটু দেখে আসতে চাই। সবার হাতে হাতে নতুন বই, তাই শিক্ষার্থীদের উচ্ছ্বাস বাঁধ ভাঙা। পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের নিজ হাতে বই তুলে দেবেন শিক্ষামন্ত্রী, তাই সকাল থেকেই উৎসাহের সঙ্গেই কাপাসিয়া সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের মাঠে আসতে থাকে শিক্ষার্থীরা। চোখে মুখে প্রাপ্তির রেশ, নতুন বইয়ের গন্ধেই যেন অন্যরকম আনন্দ। নতুন বই, নতুন একটি আনন্দ, খুবই খুশি লাগছে, কারণ আমাদের স্কুলের মাঠে আমরা বই পেয়েছি। কাপাসিয়ার মতো একটা জায়গা, আমাদের শিক্ষামন্ত্রী আসছেন, ওনাকে দেখার একটা আলাদাই আনন্দ। নতুন বছর, নতুন বই, যেমন উচ্ছ্বসিত শিক্ষার্থীরা তেমনটাই আনন্দিত অভিভাবকরাও। তারা বলছেন এর মাধ্যমে অনুপ্রেরণা পাবে সাধারণ শিক্ষার্থীরা। রোববার দুপুর 12টার দিকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষা ব্যবস্থাকেও স্মার্ট হতে হবে। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ গড়বার জন্য যেটি দরকার সেটি হচ্ছে স্মার্ট শিক্ষা। আমরা এমন শিক্ষাক্রম তৈরি করেছি যেখানে শিক্ষা হবে আনন্দময়।
এদিকে কেরানীগঞ্জের সাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের আয়োজন করা হয়। উৎসব মুখর পরিবেশে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। পরে তিনি বলেন, শুধু ডিজিটাল নয়, স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে। তোমাদেরকে বছরের প্রথম দিন বই দিচ্ছেন, তোমরা এত লেখাপড়ার সমস্ত কিছুর সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ, তোমরা মানুষের মতো মানুষ হয়ে তোমরা এই দেশের সেবা করবে, বড় হবে, এবং একদিন তোমাদের হাতেই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে। এ সময় তিনি আরো বলেন, অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে, তাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান কামরুল ইসলাম। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, রাব্বি। হ্যাঁ শাকির, ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ অর্থাৎ প্রাথমিকের বই বিতরণ উৎসবে আপনি ছিলেন, আর গাজীপুর থেকে যে রিপোর্টটি হয়েছে সেখানে ছিলেন আমাদের সহকর্মী ধ্রুব ব্যানার্জি। আমরা প্রাথমিক নিয়ে আলোচনা সারছিলাম এই রিপোর্টের আগে, এবার যদি মাধ্যমিক এর যে বই বিতরণ তার পরিসংখ্যানগত তথ্য কী আছে? রাব্বি, আপনি নিশ্চয়ই জানেন যে গাজীপুরে এবারে কিন্তু মাধ্যমিক পর্যায়ের যে বই উৎসব সেটি হয়েছে, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি সহ সংশ্লিষ্টরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। আমরা একটি তথ্যচিত্রের মাধ্যমে আসলে মাধ্যমিকের অবস্থা যেটি সেটি দেখে আসতে চাই। আমরা দেখতে পেয়েছি যে এবছর 1,89,30,958 জন শিক্ষার্থীর মধ্যে কিন্তু 23 কোটিরও বেশি অর্থাৎ প্রায় 24 কোটি বই বিতরণ করা হয়েছে। আর যথারীতি যেমনটি বলছিলাম, এই অনুষ্ঠানটি কিন্তু গাজীপুরে এবার অনুষ্ঠিত হয়েছে। শাকির, আমরা যদি একটু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর বক্তব্যে তাকাই, যে তিনিই কিন্তু বলছেন যে এই মাসের মধ্যে পূর্ণাঙ্গ সেট বই পাওয়া হবে, সেক্ষেত্রে বই উৎসবটা যদি আরও পূর্ণাঙ্গ হতো কি না, যে পূর্ণাঙ্গ সেটেই যদি দেওয়া যেত, এক্ষেত্রে কর্তৃপক্ষ কী বলছে, কেন দেয়া গেল না? রাব্বি, আপনি জানেন যে বৈশ্বিক সংকটের কারণে, বিশেষত বাংলাদেশের যে ডলার সংকট, সেটির কারণে এলসি খুলতে না পারা এবং কাগজ আমদানি করতে না পারার কারণেই কিন্তু বইয়ের যে মুদ্রণ কাজ সেটি অনেক দেরিতে শুরু হয়েছে। পাশাপাশি এনসিটিবি অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড, এই যে কার্যাদেশ যেগুলো রয়েছে ওয়ার্ক অর্ডার, সেটি দিতেও কিন্তু যথেষ্ট বিলম্ব করেছে। নভেম্বরের শেষের দিকে আসলে প্রাথমিকের বই ছাপার কাজটি শুরু হয়েছে, যার কারণে একদিকে কাগজ সংকট, বিদ্যুতের সংকট, পাশাপাশি এনসিটিবির কার্যাদেশ দিতে দেরি হওয়ার কারণেই কিন্তু এই যে বিলম্ব যেটি সেটি হয়েছে। শাকির, একই সাথে কিন্তু আরও একটি জিনিস আলোচনা আসা দরকার, সেটি হচ্ছে এই পূর্ণাঙ্গ সেট যেমন পেল না, আরও এক অভিযোগ আসছে যে বইয়ের যে কাগজের মান সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। রাব্বি, নিশ্চয়ই আপনি ঠিকই বলেছেন, এই বিষয়টি নিয়েও কিন্তু বারবারই প্রশ্ন ওঠে এবং তদন্ত হয়, কিন্তু আসলে এই বিষয়টি থেকে বোর্ড আসলে যারা মুদ্রণ করেন সে তাদেরকে সরিয়ে আনতে পারেন না। এটির পিছনে প্রধান কারণ হচ্ছে কাগজের সংকটের কারণে এনসিটিবির পক্ষ থেকে কাঙ্ক্ষিত মানের বা শর্ত যে কাগজ দিয়ে ছাপানোর কথা ছিল সেটিতে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে দ্রুত সময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোটাই যখন চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল, ঠিক তখনই কিন্তু এই অসাধু ব্যবসায়ী বা এই অসাধু প্রেস মালিক যারা, তারা কিন্তু নিম্নমানের কাগজে অর্থাৎ নিউজ প্রিন্ট যে কাগজ যেটি কোনোভাবেই প্রত্যাশিত নয়, সেই কাগজে বই ছেপে অনেক বই কিন্তু নিউজ প্রিন্ট কাগজে ছাপা হয়েছে। একই সাথে শাকির, বলা হচ্ছে যে নতুন কারিকুলামে দক্ষ, স্মার্ট এবং স্মার্ট শিক্ষার্থী বা স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে, সেক্ষেত্রে কি কোনো প্ল্যান বা পরিকল্পনা রয়েছে, বা তা কি কোনো খোলাসা করা হয়েছে যে কীভাবে আসলে স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে এই কারিকুলামের মধ্য দিয়ে? নিশ্চয়ই রাব্বি, প্রথম, দ্বিতীয় এবং ষষ্ঠ, সপ্তম এই চারটি শ্রেণীতে কিন্তু এবছর নতুন কারিকুলাম অর্থাৎ নতুন বই শিক্ষার্থীদেরকে দেওয়া হয়েছে। এটির মূল ভিত্তি হচ্ছে আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে কারিগরি এবং প্রযুক্তি জ্ঞান সহ প্রায়োগিক যে জ্ঞানগুলো রয়েছে সেগুলোর সন্নিবেশ করে কিন্তু আগামীর কারিকুলাম যেটি বা বর্তমান এবছর নতুন প্রবর্তিত কারিকুলামটি সাজানো হয়েছে। সুতরাং সেটির মাধ্যমে আসলে স্মার্ট শিক্ষা ব্যবস্থার কথা ভাবছেন আসলে শিক্ষামন্ত্রী সহ। সবচেয়ে যদি ছোট করে বলেন যে প্রত্যেক কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বই উৎসবের মধ্য দিয়ে ঝরে পড়া রোধ হয়েছে, সেটি আসলে কিভাবে সম্ভব হলো? রাব্বি, বই উৎসবের যে আনুষ্ঠানিকতা বা বই উৎসবের যে উচ্ছ্বাস, এটি কিন্তু শিক্ষার্থীদেরকে শিক্ষাকেন্দ্রিক অর্থাৎ শ্রেণীকক্ষে আনার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে। সুতরাং এটির মাধ্যমে কিন্তু ঝরে পড়ার হার যেটি সেটি রোধ করার বিষয়টি আসলে উঠে আসে। এবং আমরা দেখতে পেয়েছি যে প্রতি বছরই কিন্তু এই উৎসবটিকে ঘিরে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সন্নিবেশের সংখ্যা যেটি সেটি বারবারই বাড়ছে, যদিও কোনো মন্ত্রণালয়ের কাছেই এ বিষয়ে সুনির্দিষ্ট বা সুস্পষ্ট কোনো পরিসংখ্যান নেই। শাকির, আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বই উৎসবের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ।